আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব বাঙালির খুবই পছন্দের একটি ডাল, মাশকলাই ডাল। শীতের সময় অথবা শীতের শেষে মাশকলাই ডালটা খেতে সবার কাছেই ভালো লাগে। শীত ছাড়াও মাশকলাই ডালটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাশকলাই ডাল অনেকভাবেই রান্না করা যায়, যে কোনো মাছের সাথে দিয়েই ডালটা রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আবার মাছের মাথা দিয়েও রান্না করা যায়, ডিম দিয়েও রান্না করলে ভালো লাগে, আবার মাংস দিয়েও রান্না করলে ভালো লাগে। মাশকলাই ডাল রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সব কিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। আজকে আমরা মাশকলাই ডালটা রান্না করব ডিম, মাংস, মাছ ছাড়া। একেবারে হালকা পাতলা মশলা দিয়ে ডালটা আমরা হাতে মাখিয়ে রান্না করব। এভাবে ডালটা রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমরা একটি হাঁড়ি নিয়ে এক কাপ পরিমাণ মাশকলাই ডাল দিয়ে দিব। মাশকলাই ডালটা আমরা বাজার থেকে কিনে হালকা করে একটু তেলে ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দিব 3টি তেজপাতা। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 6টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। রসুন বাটা দিব 1 চা চামচ পরিমাণ। রান্নার রেগুলার তেল আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আগেই বলেছি যে মাশকলাই ডালটা আমরা হাতে মেখে একেবারে বসিয়ে দিব। আর আমাদের সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমরা 1 কাপ মাশকলাই ডাল নিয়েছি, পানির পরিমাণটা দিব 1 লিটার। আপনারা যদি ডালটা একটু ভারী করে রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যদি আরো পাতলা করতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তো আমাদের মাশকলাই ডালে সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে মিশিয়ে নিব। মাশকলাই ডাল আমরা একেবারে পাউডারের মতো করে মিহি করিনি, একটু মোটা রেখে ডালটাকে আমরা ব্লান্ডার করে নিয়েছি। এভাবে করে গুঁড়ো করলে খেতে ভালো লাগে। আর মাশকলাই ডালটাকে আমরা যেহেতু তেলে ব্লান্ডারে গুঁড়ো করে নিয়েছি তাই রান্না করতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট সময় মতো লাগবে। তো মাশকলাই ডালটাকে আমরা চুলায় বসিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখব যে পর্যন্ত বলক না আসবে, কারণ মাশকলাই ডালটা নিচের দিকে বসে যায় আর নাড়াচাড়া না দিলে নিচের দিকে লেগে যাবে। এ পর্যায়ে আমরা প্রথম 4 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে ডালটাকে বলক এনে নিব। ডালটা বলক চলে আসলে চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে
আরও 4 থেকে 5 মিনিট ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর ডালের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। যদি আর একটু ঘন করতে চান তাহলে আরও 2 থেকে 3 মিনিট জাল দিলেই ঘন হয়ে যাবে। তো মাসকালাই ডালটাকে আমরা একটি পরিবেশনের প্লেটে তুলে নিব এবং গরম গরম পরিবেশন করব। খুব সহজ রেসিপিতে তৈরি করে নিলাম আমাদের মাসকালাই ডাল রেসিপি। মাছ, মাংস, ডিম ছাড়া মাসকালাই ডালটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।